বলি সাধুনীকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার কলেজের বন্ধু। আর পল্লবীকে আমি চিনি 2000 মানে চিনি অনেকদিন থেকে, 2017-18 থেকে, কিন্তু কোনোভাবে এরকম কন্টাক্ট ছিল না। বাট পল্লবী আমার বন্ধু হিসেবে সাধুনীর সাথে মিট করে, মানে সাধুনী পল্লবী আমার সাথে মিট করে, মানে আমার চেনাশোনা বন্ধু হিসেবে। এরকম না যে ওরা দুজন আগে গেমটি খুলছে, যখন সাধুনীকে ব্যাপারে জানতে পারে, সাধুনীকে অবস্থা সম্পর্কে জানতে পারে, জানার পর ও কোনোভাবে কিছু ফিল করেছে, তারপরে দুজনে আলাদা লুকিয়ে মেলা মেশা শুরু করে এবং পরবর্তীকালে গিয়ে সেটা রিলেশনশিপে হয়ে যাচ্ছে। ওকে আমার সাথে কিছু করা হতো, তো তারপরে ফোন ধরা হতো না, এরকম ছিল। কিছুদিন পর আমি যখন ফটো দেখি বা একজন দুজনের মূর্তিতে শুনি ওরা ঘোরাফেরা করছে, তখন আমি সাধুনীকে ক্লেম করি এবং সে বলে তারা দুজনেই ডিনাই করে যে না এরকম কিছু নয় আমাদের মধ্যে। বাট আমি যখন তারপরে আমার সাথে পুরো কন্টাক্ট অফ করে দেয়। তারপরে আমি যখন জানতে পারলাম ছবি দেখে বা ইচ্ছা থেকে যে হ্যাঁ দুজনে এরকম মেলামেশা করছে, তারপর থেকে আমি চলে আসছি যে যেখানে আমার থাকার দরকার নেই এরকম ভাবে। না ধর চাইনি পল্লবীর মাকে বলেছিলাম, পল্লবীর মায়ের সাথে আমার কথা হয়েছিল, পল্লবীর বাড়ির সবাই জানতো যে ও অলরেডি রেজিস্টার্ড একটা ছেলে, শুধুমাত্র অবস্থাপন্ন ঘরে ছেলে বলে কিছু বলেনি বা কাছে না আপত্তি করেনি সেটাই। তো আমি পল্লবীর মাকে বলেছিলাম আপনি তো সবকিছুই জানেন আন্টি, ফোন করেছিলাম একটা সময় যে এরকম আপনি তো সবকিছুই জানেন, আপনি তো জানেন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তারপরে আপনার আমি মেলামেশা করছি, আপনি এটা কিভাবে নিচ্ছেন বা এটা তো ঠিক নয়। তখন মা বলেছিল আমি তো কিছু জানি না, আমার মেয়ে যা করছে করছে, আমি তো কিছু জানি না বাবু, তো এরকম একটা ব্যাপার। তারপরে সেটা মা বাড়ি থেকে ওটা মেনে নিয়েছিল, ওর বাড়ির লোকে বলছে আমি জানতাম না, পরে জানতাম, এগুলো সবই মিথ্যে কথা, কিন্তু প্রথম থেকেই জানতো একদম ফার্স্ট দিন থেকে। আসছে পরের খবরে। বিজেপিতে থাকাকালীন দুটি বিক্ষোভ মামলায় বিধাননগরের এমপি এমএলএ কোর্টে আত্মসমর্পণ করে জামিন পেলেন বাবুল সুপ্রিয়। 2014 সালে জাতীয় সড়কে বিক্ষোভ মামলা ও শক্তিগড়ে আরেকটি বিক্ষোভ মামলায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। তার প্রেক্ষিতে এদিন এমপি এমএলএ কোর্টে আত্মসমর্পণ করে জামিন নেন বাবুল সুপ্রিয়। ২০১৪র একটা মামলা রয়েছে, সেখানে একটা ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা মিছিল করেছিলাম, সেই সংক্রান্ত মামলা একটা ছিল, আরেকটা শক্তিগড়ের একটা মামলা ছিল। ওই দুটোতে বেল নিতে হলো আজকে, আরেকটাও কোনো একটা মামলা, ওই দুটো ম্যাটার ছিল, দুটোতেই একটাতে বোধ হয় দুটো এফআইআর ছিল, তো ওই জন্যে টোটাল তিনটে ম্যাটারে নিতে হলো বেল। কাজে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী ওগুলোতে এফআইআর হয়েছিল, আইপিসি 188-336। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।